ভালো আছো? মানে আতক কাজে কম জিতছে অনেক সিজন আছে, তোমার মধ্যে স্মার্ট হইতে বুঝতে পারে না। লকডাউনের কারণে, করোনা ভাইরাসের কারণে গ্রামের অবস্থা খুবই খারাপ। প্রায় দুই থেকে আড়াই মাস গ্রামের বেকার বসে আছে। বাচ্চা মানুষের একদম মাইক কর্মের ব্যবস্থা করে দাও, যাতে কিছুদিন কাজ করতে পারে, সবাই কাজ করে কিছু টাকা পয়সা বাড়ি নিয়ে যেতে পারে। আচ্ছা, তোমরা আগে ফ্রেশ হয়ে নাও, গোসল টোসল করো, ঠিক আছে? আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। বাকি যা ওই শ্যাম্পু তো দেখতেছি না, শ্যাম্পু হ্যান্ড ওয়াশ। চাচা, শ্যাম্পু মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওই সাবন টা খুব সাবন। আরে চাচা, গোসল করা সাবানও মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা চাচা, আজকে চালায় না কোনো রকম। চাচা, হ্যান্ড ওয়াশ মনে হয় পুরাই গেছে। চাচা, ওইখানে সাবান আছে, সাবান দিয়ে ধুয়ে নাও। সাবান চাচা, আসলে করোনা লকডাউন সবকিছু মিলে আমার অবস্থাটাও ভালো না, আমিও মানসিক ভাবে ডিপ্রেশনে আছি। ডিপ্রেশন কি বাবা? বুঝি না তো, আমি তো গ্রামের মানুষ। আচ্ছা, ডিপ্রেশন টেনশন? টেনশন এটারে ডিপ্রেশন কয়? আচ্ছা, আমার 3 মাসের ফ্ল্যাট ভাড়া বাকি, বেতন পাই না, চাকরিটাও থাকবে কিনা জানি না। আমি পরে কথা বলি, হ্যাঁ ভালো লাগতেছে না, আমি পরে কথা বলি। হ্যাঁ চাচা, ওই যে বাইরে গেছিলাম একটু, ওই কি জানি কয় ভাইরাস টাইরাস হাতে করবো, একটা হাত ধুই, হ্যাঁ হাত দিয়ে আমি ভিতরে আইতেছি। আচ্ছা চাচা, ও ও কি
চাচা মনে হয় সাবানটাও ফুরাই গেছে। কথা কি বেড়াইছিলাম তোমার সাথে? কি কথা চাচা? আমি তো দুশ্চিন্তার মধ্যে পড়ে, আমি তো আর জানি না যে তুমি শহরের মধ্যে এত মানে খারাপ কন্ডিশনে আছো, খারাপ অবস্থা। আচ্ছা হবে, একটা যাক, একটা ব্যবস্থা হবে, সমস্যা নেই। না বাবা, আমি বুঝছি, আমরা আর তোমার বোঝায় থাকতে চাই না। আমি খুবই আশা নিয়ে আইছিলাম, তোমারই অবস্থা খারাপ, আমার নিজেরও খারাপ লাগতেছে। বাবা আমরা চলে যাই, ওই গ্রামে তো জমি জমা আছে, ওই জমি জমা গুলা চাষবাস কইরা দুবেলা দুটো দুই মোটা খাইতে পারো। তুমি মন খারাপ করো না, আমরা যাইতে পারবো, গ্রামে গেলেই সব ঠিক হয়ে যাবো। বলি কি, এদিকে শোনো, কান্দো না বাবা, কান্দো না, কান্দো না। বলি, যদি আমি তোমার চাচা, আমার ভাইয়ের ছেলে মানে আমার ছেলে, আমার ছেলের মতো তোমার বাবার কিছু জমি জমা আছে, আমার কিছু আছে, দেশের পরিস্থিতি খুব খারাপ, যাক কিছু মনে করো না, গ্রামে যে জমি জমাগুলো আছে আমরা চাষবাস শুরু করি। যদি আরো কিছুদিন দেখো, আরো 10-15 দিন 20 দিন বা এক মাস দেখো দেশের পরিস্থিতি ভালো না হলে, চলো গ্রামে গিয়ে আমরা জমি জমা যেগুলো আছে হাল চাষ করে ফসল ফলাই, ওখান থেকে যে ফসলটা আসবে ওটা দিয়ে তাও আমরা জীবিকা নির্বাহ করতে পারবো। ওগুলো দিয়ে আমরা দুবেলা দুমুঠো খাওয়ান পেটের মধ্যে জুটবো আমরা, বুঝছো বাবা? চলো, তোমার কষ্ট তারপর আমার ভালো লাগতেছে না, তোর বড় ভাই কয়ে যা, চলে যাবো ভাই। ভাই যাই গেম না ভাই, ভাই এখন তো বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ, তাই এই চ্যালেঞ্জকে আরো মজবুত করতে চলুন, যার যতটুকু এবং যা আছে তাই নিয়ে অর্থনৈতিকভাবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি।